বর্তমানে যে তরমুজগুলা বাজারে আইতেছে এই তরমুজগুলা কিন্তু সবগুলো অপরিপক্ক তরমুজ। আপনারা জানেন রমজানের আগে কিন্তু আসে নাই, রমজান আসার শুরুতে কিন্তু তরমুজ বাজারে ব্যবসায়ীরা এবং এক ধরনের কৃষক যারা সিন্ডিকেট করে বাজারে ঢুকানো শুরু করছে। আর এই ধরনের তরমুজের কিন্তু মিনিমাম 80-85% তরমুজ ভিত্তে সাদা। মনে করেন দোকানদাররা আমনের সামনে কাটবো, কাটার পরে যখন সাদা দেখবেন তখন এমন এমন ফাপড় দিব, এমন এমন বুগিজুগি বুঝ দিব, বুঝ দিলে আপনি না নিয়ে আর পারবেন না। এই ধরনের তরমুজ কিনা থেকে আপনারা বিরত থাকুন। পরিপক্ক তরমুজ আইতে মিনিমাম আরও 10-12 দিন বা 15 দিন লাগবো। বর্তমান সময়ে যে তরমুজগুলো বিক্রি হইতেছে এরা রমজানে মানুষের গলা কাটতেছে। সারা বাংলাদেশে এত পরিমাণ তরমুজ চাষ হয় যে সবাই ঘরে যদি দুইটা একটা কইরাও তরমুজ দেওয়া হয় তাও কিন্তু তরমুজ শেষ হইব না। প্রচুর তরমুজ চাষ হয় বাংলাদেশে, তারপরেও তরমুজের দাম এত বেশি কিল্লে গিয়া এটা আসলে আমগো বুঝে আসে না। তার মানে কি বোঝা যায়, তরমুজ নিয়ে সারা বাংলাদেশে একটা সিন্ডিকেট হয়। তরমুজের মৌসুম আসলেই কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা চিন্তা করে যে এবার পুরা বছরের টাকা কামাই নিব। তারা তরমুজ কিনে হইলো মনে করেন আপনার ফ্রিজ হিসাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলাদা আলাদা করে রাখছে এটি শ হিসাবে। আবার কিছু অসাধু আড়তদার রয়েছে যারা মনে করেন এই সমস্ত তরমুজ আপনার কিন্তু আবার কেজি হিসাবেও বেচে, ম্যাক্সিমামই বর্তমানে ফ্রিজ হিসাবে বেচে, কিন্তু খুচরা পর্যায়ে অনেকেই আছে কেজি হিসাবে বেচে। এই ধরনের কেজি হিসাবে যারা মনে করেন তরমুজ বীজ বয়ে করে ধরি মনে করেন গিরা গিরা বেড়ায় ফিডাইবেন। তো বর্তমানে আপনাদেরকে আমি অনুরোধ করবো বর্তমানে তরমুজ কিনা থেকে বিরত থাকবেন, কারণ এর ভিতরে ম্যাক্সিমাম সাদা আপনি রমজানে আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে, তাও বাড়তি টাকা। একটা তরমুজ বড় সাইজের একটা তরমুজ 800-850 টাকা বেছে, মিডিয়াম সাইজের একটা তরমুজ 600-650, তারপর এভারেজ সাইজের তরমুজ তারা মিনিমাম 400-450 টাকার নিচে তারা কোনো ধরনের তরমুজ বেছে না। আর যেগুলো একবারে ছোটো তাও মনে করেন 200-300 টাকা করে বেছে, যেগুলো মানে একবারেও পরিপক্ক পুরো কাঁচা ভিত্তিক কিছু হয় না। তো দাদুরা আপনারা যারা যারা তরমুজ কিনতেছেন বা তরমুজ পছন্দ করেন তারা এই সমস্ত এই সময় অন্তত তরমুজ কিনার থেকে বিরত থাকেন। দেখতে পাচ্ছেন যে তরমুজ নামতেছে, এগুলা বাংলাদেশের ভিন্ন ভিন্ন জেলা থেকে আসে। তো আসলে বর্তমানে তরমুজ মানে সিন্ডিকেট। আপনারা যারা যারা কিনবেন সাবধানে কিনবেন, যারা যারা ব্যবসায়ী আছেন তারা কিনার সময় সচেতন থাকবেন, কারণ হলো এরা অপরিপক্ক তরমুজগুলো আপনারা বুগিজুগি বুঝ দিয়ে দিব, তারপরে যখন আপনি ফেরত দিতে আইবেন তারা কিন্তু এগুলো নিব না। সুতরাং সাবধান। বর্তমানে এই রমজানে মানুষের আসলে একটা শখের জায়গা হইলো তরমুজ। তো একত্র হইলো ব্যবসায়িক সিন্ডিকেট, দ্বিতীয়ত হইলো এগুলো সবগুলো অপরিপক্ক। তো যারা যারা ভিডিওটা দেখছেন জনস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যেন নিজে না ঠকেন এবং অন্যরাও না ঠকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, পরিবারকেও ভালো রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।